বার ওই মুখটাকে না ওই কেসের কেস দিয়েই বন্ধ করব। তার দিদিরা কি বলছে, আমি নাকি বলেছি বিধবারা কিছু খেতে পারবে না, আমি বলেছি কথা, ইডিয়েট অশিক্ষিত দলবল নোংরা দলবল সবকটা সবকটা, আর গোটা কত মেয়ে গিয়ে ওকে সাপোর্ট দিচ্ছে মেয়েদেরকে। আচ্ছা বংজয়শ্রী তার দুটো বাচ্চা, তার ব্যক্তিগত লাইফ একের পর এক এক টানা, কিভাবে সীমাকে শেষ করতে হবে, কিভাবে ইয়েকে শেষ করতে হবে, একদম দিচ্ছি তো একের পর এক তারা খেয়ে যাচ্ছে FIR, ঠিক আছে, আর একের পর এক খেলা দেখতে থাকুন। এখন আসছে না মুখজন সুখী, আমি ও নাকি ওর নিজের লড়াই করতে এসেছিল, ইডিয়েট তুই মেয়েদের লড়াই করতে এসেছিলি, মেয়েদের হয়ে লড়াই কর, মেয়েদেরকে এই পথে নামিয়ে মেয়েদেরকে বদনাম করে, ঠিক আছে। ক্লিয়ার আসছে না বান্টিজি, বান্টিজি প্লিজ ইসকো ক্লিয়ার কিজিয়ে। আচ্ছা তারপরে হ্যাঁ, যেই ছাড় পেয়ে গেছে অমনি হাতির পাঁচ পা দেখেছে, দাঁড়া এখনো সবে তো শুরু, এখনো আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা, ঠিক আছে। তার সাথে আরো কিছু কীটপতঙ্গ তারাও নেমে পড়লো, এইরা এই জালে নেমে পড়েছে। বান্টিজি ফ্রন্ট ক্যামেরা অন কিজিয়ে, নেই মেরা অ্যাড কিয়া হুয়া হ্যায়, আপ ফ্রন্ট ক্যামেরা অন কিজিয়ে, আপকো ব্ল্যাক এন্ড হোয়াইট দিখাই দে রহা। কত বড় প্ল্যানিং, কত বড় প্ল্যানিং প্লটিং করেছে, মানে আমাকে শেষ করতে হবে। আমি প্রীতম রিমি দিশানিতে নিয়ে কাজ করছি, যেটা YTTE একটা শান্ত সামনে দেখাই দে রে, কত প্ল্যানিং করেছে সব বলবো, আজকে শোনাবো আর একটু কিছু শোনাবো। আচ্ছা শোনাই দে রে, হ্যাঁ আপকো দিখা, লেকিন পজ হো গিয়া হ্যায়, পজ হো গিয়া হ্যায়। মেরি তরফ সে ক্লিয়ার, অল ক্লিয়ার, কিউ মে তো হু লাইফ মে। গুগু দেখেছে, গুগুর ফান দেখেনি, এক্স্যাক্টলি গুগু দেখেছে, গুগুর ফান দেখেনি, এখনো গুগুর ফাঁদে অনেকগুলো পড়বে, একটা করে খেয়েছে তো FIR, তার ওই দিদিগুলো আর এখানে ওখানে সব কমেন্ট করে বেড়াচ্ছে, দুঃখের দুঃখের বিষয়। আমার পিছনে ভাবছে বোধ হয় ষড়যন্ত্র করলে আমাকে যদি আটকানো যায়, তাই সেলফোট মুঝে হারানা মুমকিন নেই, না মুমকিন হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা 10,000 টাকা নিজের বউ নিতে পারে, আর রিম্পা ওই আমাদের রিম্পা 49 রুপিস নিতে পারে না কারো কাছে, কারোর সঙ্গে বন্ধুত্ব হলে যে আমাকে ভাই 1500 টাকা একটু পাঠিয়ে দে না ভাই, আমার ইমিডিয়েটলি দরকার আছে, যদি তার সাথে ভালো সম্পর্কও থাকে। হ্যাঁ হ্যাঁ ওরে আপকা আবি নেটওয়ার্ক আচ্ছা আর আথা ফির হো গিয়া, তো 10 টাকা নিলে 20 টাকা নিলে কি 100 টাকা নিলে কি 1,500 টাকা নিলে, যদি কেউ কাউকে বন্ধুত্বের খাতিরে চেয়ে থাকে তাহলে সেই মহিলাটা খারাপ, নিজের স্বামীকে নিয়ে সুখী থাকো। আর তার তার বউ নোংরা নাইটি পরে নেচে বেড়াবে, ঠিক আছে, সেটা খুব ভালো। কি হয়েছে বলুন তো, নিয়ে প্রীতমকে বদ বুদ্ধি দিল, বাড়ি থেকে বেরিয়ে যা, প্রীতম বেরিয়েও গেল, প্রীতম দুনিয়া ভর জায়গা থেকে ঘুরে এলো, নেতা মন্ত্রী কেতা কাউকে বাদ দেয়নি, মর্কট সাথে করে প্রীতমকে নিয়ে গেছে হাজার জায়গায়, ও দিদিরা বাবা এই মিলিনা ফিলি সব সব দিদিরা সব একত্রিত হয়ে সব এখান ওখান সেখান করে প্রীতমকে
ঠিক আছে, আমি এই এলাম, ঘুমোচ্ছিলাম। ওকে ওকে ওকে, এই শুরু করেছি, শুরু করেছি, সবাই শুরু করেছি। তখন আমরা গিয়ে প্রীতমের বিরুদ্ধে কেস করলাম, প্রীতম বাড়ি ঢুকলো। তারপরেও কি হলো? তারপরে কি হলো সেটা তো আপনাদের চোখের সামনেই আছে। একটা ওই কৃষ্ণনগরের একটা ভাট সারাদিন রাত বসতে থাকে, বকতে থাকে, আর হাত দুটোকে এরকম এরকম করতে থাকে, আর মানুষের কাছে খালি 65,000, 1,00,000, 2,00,000, 4,00,000 টাকা খিস্তে থাকে। ঠিক আছে, তো সে টানা প্ল্যানিং চালিয়ে যাচ্ছিল। একবার এর বাড়িতে ফোন মারছে, একবার ওকে ফোন মারছে, একবার একে ফোন মারছে, একবার ওকে ফোন মারছে। আমরা যেই উল্টো দিকে ঘুরে যাচ্ছি, ও কিন্তু ঘুরে যাচ্ছে। আমরা দেখাতে চাইছিলাম, আমরা দেখাতে চাইছিলাম যে এদের কাজটাই হচ্ছে এটা, যে এক পক্ষের টাকা খাবে আর এক পক্ষের পাশে দাঁড়াবে। আর সব সময় মানুষকে আইনের পথ না দেখিয়ে যত রাজ্যের আইন ভাঙার কাজ শেখাবে, রাতের পর রাত লাইভ করবে, আপনার এইটা বার করে দেবো, আপনার ওইটা বার করে দেবো, আপনার সেইটা বার করে দেবো, মানে কল রেকর্ডিং সবকটা কিন্তু এক ক্যারেক্টার। যেমনি ওই আপনাদের সুতোবা যাকে বলছেন, আমি যাকে বলি গাধি, ওই গাধিটা পায়খানার পটি খায় সারাদিন, সেম ক্যারেক্টারে, সেম ক্যারেক্টার এই সঞ্জয় যাকে গরু বলছে, নিজের বোনেরাই অবশ্য গরু বলছে, কারণ কয়েকটা মেয়ে ছেলে নিয়ে নিজেকে তো শের ভেবে নিয়েছিল। ঠিক আছে, তো ওই গরুটা, আচ্ছা, তারপরে এই এই যে একটি আরেকটি আস্ত গাধি, চিটিং বা জালিয়াত, 48টা কেস খেয়ে বসে আছে, 420 কেস, সবারই পয়সা খেয়ে বেরিয়েছে, আর কাজের কাজ কিছু করেনি, খালি চিটিংবাজি করে বেরিয়েছে। ঠিক আছে, ওই সমাজসেবীটা, সব কটা কিন্তু এক, ওয়াইটিতে কেউ আলাদা না। এদের ওয়াইটিতে আমি আসাতে যে কিরাগ হচ্ছে, ঠিক আছে, বিদেশ থেকে মর্কট বলেছে টাকা আমাদের পশ্চিমবঙ্গে মেয়ে বউদের শ্লীলতাহানি করার জন্য পায়, একদম কিছু ওই ধরনের লোকজন আছে যারা এই মর্কটের মারফত, একটা ভিডিও দেখাবো, নিউটনকে নিয়ে এসেছিল কলকাতার বুকে, বাথরুমে রিম পর মুখ লাগিয়ে পেচ্ছাপ করে বলছে তোর পশ্চিমবাংলা আমি ঢুকে গেছি, কিছু করার থাকলে কর। মানে বাইরের দেশের লোক নিয়ে এসে রাতের অন্ধকারে লাইভ করে বলছে, সেই ভিডিওটা আমি পেয়েছি, বলছে যে কিছু করার থাকলে কর, তোর রাজ্যে আমি ঘুরে বেড়াচ্ছি, করে দেখা, এখন তুই করে দেখা কর, তুই মেয়েদেরকে, ওয়াইটি যত মেয়েরা আছে, সমাসীমা ধরিত্রীরা কেস দিয়েছে, হ্যাঁ মর্কটকে কেস দিয়েছে, আপনারা জানতেন? সমাসীমা ধরিত্রী মামায় আমি কেস দিয়েছি, হ্যাঁ মর্কটকে একটা না, 5টা কেস দিয়েছি, এরা সবাই কেস দিয়েছে, ইপসিতাও কেস দিয়েছে মর্কটকে। ঠিক আছে, আচ্ছা, বৈশাখীও দিয়েছে, মামাইও দিয়েছে আলাদা করে, 5-6টা FIR খেয়েছে সে। হ্যাঁ, সে কি ভেবেছে যে মেয়েদেরকে দীর্ঘদিন ধরে যেই চ্যানেল খুলবে তাকেই মলেস্ট করা যায়, মানে আমি এসছি মানে আমাকেও মলেস্ট করা যায়, বাপত্তি সম্পত্তি নাকি এখানে, আর নিজের বউ ওই কিছু হ্যালো গাইজ করে চলে এলাম ইয়ে দেখাতে, নিজের ওয়াশিং মেশিন নেওয়া যায়, নিজের বাড়ির বাড়ি তৈরি করার জন্য টাকা নেওয়া যায়, পরের মেয়েকে মলেস্ট করার জন্য, পরের মেয়েকে গাল দেওয়ার জন্য, পরের মেয়েদের নামে একের পর এক নোংরা কেচ্ছা কেলেঙ্কারি দেখিয়ে দেখিয়ে মানুষকে বদনাম করার জন্য, এই চুতিয়াপন্থী গুলো দীর্ঘদিন ধরে ওয়াইটিতে চলছিল। আর সেটা এসে আমি প্রথম রোগ লাগিয়েছি বলেই আমি খারাপ, তার দিদিরা তো আমাকে বলবে FIR ডাকিনি, FIR ডাকিনি তো এখন কম দেখেছিস, তার সাথে আরো গোটা কতক জুড়েছিস না, হিড়িম্বা ওই নোংরা গোটা কত, পরের ছেলে মেয়ে বউ বাচ্চাদের নিয়ে ওই মাতাল গাঁজাখোর গুলো সব কটা একত্রিত হয়েছে, ওই নোংরামি পথে এগিয়েছে।
যারা প্ল্যানিং প্লটিং করছিস এখনো পর্যন্ত বলছি সামলে যা, না হলে এমন এমন জিনিস আছে যেগুলো দীর্ঘদিন ধরে দেখাতে থাকলে নিজেরা বুঝে যাবি নিজেদের চরিত্র কোন লেভেলে চলে যাবে। একদম আমি সেটা করতে চাইছিলাম না, তারপরেও থামছিলি না। কিছু করুন আগে, তারপর বলুন। আগে কিছু করেছি তো, মর্কটের চ্যানেল 1.5 মাস অফ করিয়ে 5টা FIR খাইয়ে 1.5 থেকে 2 লাখ টাকা খরচা করিয়ে দিয়েছি। একের পর এক থানাতে যাচ্ছে, থানাতে গিয়ে মুচলেকা দিচ্ছে, আবার কি করছে দেখতে চাইছেন আপনারা? দেখতে পাচ্ছেন না প্রীতম রিমি দিশানি কেসটা কি মর্কটের বাবা এসে করলো? হ্যাঁ, সচিতা থেকে উঠে এসে করেছে না কোন জাল সমাজসেবিকারা এসে এটা করেছে? কিছু দেখতে পাননি YTTে যেভাবে নোংরা কেলেঙ্কারি করে সমস্ত দল বিভক্ত হয়ে একের পর এক এ ওর পক্ষে ওর পক্ষে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল 3টে বাচ্চা ছেলে মেয়েকে? খুব ভাল লাগছিল না? ওগুলো বন্ধ হয়নি? আছে সন্দীপের কেস, সেটাও হবে আবার। এই যে ইডিয়েটটা, এই মর্কট যাকে বলছে গরু, তার সাথে গোটা কতক এখনো জুড়ে আছে, সেগুলোকে যতক্ষণ না দৌড় করাবো না, যতক্ষণ না দৌড় করাবো। আরে সঞ্জয় সঞ্জয়, আরো যতক্ষণ না দৌড় করাবো আরো বেশি করে, আর ঠিক সময়ে সবারই কাজ ঠিক জায়গায় হয়ে যাবে। আজ আজ একটা মানে এতটা লেভেলে জালিয়াতি কোন লেভেলে গিয়ে পৌঁছেছিল। পূর্ণিমা তপাদার, প্লিজ তুমি এই লিঙ্কে জয়েন করো, আমি তোমাকে বলবো যে তুমি আমার সাথে জয়েন করো এই লিঙ্কে, বেশ কিছু কথা আলোচনা করার আছে তো। হ্যাঁ, শুটকি একটা FIR খেয়েছে আর একটা রেডি হয়ে আছে, এটুকু বলতে পারি। ঠিক আছে, কোনো টেনশন নেবেন না, আপনি যদি পারেন জয়শ্রীর একটা পার্মানেন্ট, জয়শ্রী খুব ভালো রোজগার করছে, জয়শ্রীকে নিয়ে বলার কিছু নেই, ও এখন YT কন্ট্রোভার্সি থেকে অনেক দূরে, জয়শ্রীও একটা ভালো জায়গায় আছে। ঠিক আছে, জয়শ্রীকে নিয়ে ভাবার কিছু নেই। ওই যে লোকের গয়না দেখাচ্ছে না, আমি গয়না কালেকশন করছি, ওটা একটা যে কত বড় ক্রাইম এখন কিচ্ছু বলবো না। ওই যে ভিডিও ক্যামেরাতে দেখাচ্ছে না লোকের গয়না কালেকশন করে বেড়াচ্ছি, টাইমে হবে। যার বাড়িতে গিয়েছিল, যাদের বাড়ি থেকে গয়না নিয়েছিল, সেখান থেকে হবে, যখনই দেখাবে ও একটা করে, তার ঠিক একটা করে কেস খাবে। এই যে আপনি উত্তর দিলেন মেয়েকে লোকাল লোকাল ট্রেনে ড্রেস পরিয়ে চ্যানেলে ভিউজ আছে, ভিউজ কামাচ্ছে লাইভে, সেটা পিঙ্কি পালের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, আপনারা পিঙ্কি পালকে গিয়ে বলবেন। আর সোমার ভান্ডা ফুটে যাবে বলে পিঙ্কি আর রিমি কোনোদিন বিচার হবে না? বিচার আপনারা কি দেখতে চাইছেন? আর কি বিচার দেখতে চাইছেন? পিঙ্কি পালের মেয়েকে মেরে দেবো আমরা, রিমিকে শেষ করে দেবো আমরা? যথেষ্ট কাউন্সিলিং হয়েছে, তার মা তাকে ডাক্তার দেখাচ্ছে, এরপরেও আপনারা কি চাইছেন? তাকে খুন করে দেব? প্রীতমকেও কি খুন করে দিয়েছিলাম না প্রীতমকেও গ্রেপ্তার করে দিয়েছিলাম? প্রত্যেকটা ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া হয়েছে, এখনো রিমি কি লাইভে এসে সেরকম বকছে? একের পর এক আপনারা তো বলছেন, ঘোড়া জব্দ হয়ে একটা FIR ঘোড়া খেয়েছে, আরো হবে, অপেক্ষা করুন, এটুকু কথা দিলাম। ওই মুখের অপব্যবহার, অপশব্দের ব্যবহার এবং নোংরা কথা বলার জন্য, পরের বাচ্চাকে মেলাইন করার জন্য, ওই যে যাকে গাধি বলি, যে লোকের কিউআর কোড দিয়ে YTTে টাকা ভিক্ষা করেছে, নোংরামি জালিয়াতি করা, টাকা তোলা, ঠিক আছে, সব দিকে আমাদের নজর থাকবে। এই চ্যানেল তো রইলই, প্লাস সাথে সাথে আমরা সব দিকে লক্ষ্য রাখবো, কে কত বড় দাদা হতে পারে, হনু হতে পারে। আচ্ছা পূর্ণিমা, তুমি আজকে একটা লাইভ নিয়ে অনেক কথা।